শহরমুখী মানুষের ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। অপরিকল্পিতভাবে যেখানে সেখানে গড়ে উঠছে বসতি, বাড়ছে কাজের চাহিদা, বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, কিন্তু নজর দেয়া হচ্ছে না তাদের নিরাপত্তার প্রতি। কর্মব্যস্ততার মাঝে জীবন কখনো আনন্দের, কখনো আবার দুর্বিষহ বেদনার। আমাদেরই অসাবধানতার কারণে প্রতি বছর অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করে প্রায় 2 শতাধিক মানুষ। ধ্বংস হয় প্রায় 300 কোটি টাকার সম্পত্তি। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে প্রয়োজন সচেতনতা। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ আগুন লাগার প্রধান কারণ, তাই বিদ্যুৎ ব্যবহারে সচেতন। প্রয়োজন শেষে চুলার আগুনটা নিভিয়ে ফেলুন। চুলার উপর কাপড় শুকাবেন না। ফায়ার সার্ভিসের জরুরি নম্বর আপনার মোবাইল ফোনে সেভ করুন এবং ল্যান্ড ফোনের পাশে লিখে রাখুন। বাসাবাড়ি এবং কর্মস্থলে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করুন এবং এর ব্যবহার বিধি সম্পর্কে জানুন। সবসময় হাতের কাছে এক বালতি বালি বা পানি রাখুন। আগুন লাগলে জরুরি পথ দিয়ে বের হন এবং অন্যকে বের হতে সাহায্য করুন। এ সময় পায়ে হিল জুতা থাকলে তা খুলে খালি পায়ে যেতে হবে। মনে রাখবেন, শরীরে আগুন লাগার সাথে সাথে দৌড়ানো যাবে না। মাটিতে গড়াগড়ি দিয়ে দুর্ঘটনাস্থল থেকে বের হতে হবে। কাঁথা বা কম্বল ভিজিয়ে শরীরে চেপে ধরতে হবে। শরীর আগুনে পড়ে গেলে প্রাথমিকভাবে প্রচুর পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিতে হবে এবং অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগুনে ভয় নয়, সচেতনতায় রক্ষা হয়।